हेलो स्टूडेंट्स, आशा करी प्रत्येके खूब भालो रयेछो। आमार चैनल एसो किछु शिखिते तोमादेर प्रत्येककेई स्वागत। आज के आमादेर आलोचनार विषय हलो, देखो सप्तम श्रेणी जियोग्राफी सेकेंड यूनिट टेस्टे तोमादेर কিরকম কোশ্চেন পেপার হবে, তো সেরকম একটা কোশ্চেন পেপার নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কেমন লাগছে ভিডিও জানিও। চলো আলোচনা শুরু করা যাক। দেখো আমরা ফার্স্টেই কী আছে, ফার্স্টেই আছে, আচ্ছা বলে রাখি পরীক্ষাটা হবে কিন্তু তোমাদের 15 মার্কসে। ফার্স্ট কোশ্চেন আছে, এক নম্বরে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক নম্বর করে পাঁচটা আমাদেরকে করতে হবে, 5 নম্বর, ঠিক আছে। শর্ট কোশ্চেন, ফার্স্ট কী বলেছে, গ্রস্ত উপত্যকা ভঙ্গিল স্তূপ আগ্নে ও পর্বতে দেখা যায়। তাহলে গ্রস্ত উপত্যকা কোথায় দেখা যায়? গ্রস্ত উপত্যকা দেখা যায় কিন্তু আগ্নেয় পর্বতে। উত্তর আমরা লিখব আগ্নেয় পর্বতে। তোমরা যখন লিখবে অবশ্যই কিন্তু প্রশ্ন ধরে উত্তর লিখবে। নেক্সট বলেছে, প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে, মধ্য গতিতে না নিম্ন গতিতে। তাহলে প্লাবনভূমি ও বদ্বীপ এটা সৃষ্টি হয় কিন্তু নদীর নিম্ন গতিতে। নেক্সট বলেছে, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত না প্রাচীন ভঙ্গিল পর্বত। তাহলে ভারতের আরাবল্লী একটা হলো কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত। নেক্সট বলেছে, দেখো মরুভূমির উটের দলকে বলে ক্যারাভান খামসিন না হারমাট্টান। মরুভূমির উটের দলকে বলা হচ্ছে ক্যারাভান। নেক্সট বলছে, বাওবাব দেখা যায়, বাওবাব গাছ দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে না উষ্ণ মরু অঞ্চলে। বাওবাব দেখা যায় হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে। এটার অ্যান্সার হবে ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে। ঠিক আছে, নেক্সট 2 নম্বরে চলে আসছি আমরা। দেখো এটাও বলেছে কিন্তু শর্ট কোশ্চেন, ঠিক আছে। নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর করে 5টা করতে হবে আমাদেরকে, 5 নম্বর। ফার্স্টের কোশ্চেন কী বলেছে, যে নদীর মধ্য গতিতে প্রধান কাজ কী। নদীর যে গতিগুলো আছে প্রতিটা গতি কিন্তু খুব ভালোভাবে পড়বে, কোন গতিতে নদী কী সৃষ্টি করে, ঠিক আছে, এগুলো আমাদেরকে পড়তে হবে ভালো করে। তাহলে নদীর মধ্য গতিতে প্রধান কাজ হচ্ছে যে বহন আর সঞ্চয়, মানে বহন করে নিয়ে আসবে সেগুলোকে সঞ্চয় করবে। নেক্সট কোশ্চেন বলেছে, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত। উত্তর আমরা লিখব ভিক্টোরিয়া জলপ্রপাত হচ্ছে জাম্বেসি নদীর ওপর অবস্থিত। দুটো প্রশ্ন হয়ে গেল। তারপরে দিয়েছে শূন্যস্থান কিছু। দেখো কী বলেছে, পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকাটির নাম ড্যাশ, এটা হবে গ্রেট রিফ্ট ভ্যালি। দীর্ঘতম গ্রস্ত উপত্যকা হচ্ছে গ্রেট রিফ্ট ভ্যালি। নেক্সট বলেছে, লোয়েস্ট সমভূমি ড্যাশ দ্বারা গঠিত, এটা হবে বালিকণা দ্বারা গঠিত হচ্ছে লোয়েস্ট সমভূমি। গতে দিয়েছে আমাদেরকে সত্য মিথ্যা লিখতে। ফার্স্টেরটা দিয়েছে, মাটিতে 45% খনিজ পদার্থ আছে, তো এটা সত্য না মিথ্যা আমাদেরকে লিখতে হবে, তো এটা হবে সত্য, ঠিক আছে, পাশে লিখে দিলাম। নেক্সট বলেছে, 3 নম্বর নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে 2টো প্রশ্ন আমাদেরকে করতে হবে, 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, সব নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না কেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা, প্রত্যেকে অবশ্যই খুব ভালোভাবে পড়বে। তাহলে উত্তর কী লিখবো, দেখো নিম্ন গতিতে নদীর সঞ্চয় কাজ বেশি হয়। নদীর দ্বারা ক্ষয়প্রাপ্ত পলি কাদা নুড়ি বালি ইত্যাদি বয়ে এসে মোহনায় সঞ্চিত হয়ে বদ্বীপ গঠন করে। অনেক নদীতে নিম্ন গতি দেখা যায় না বা নদী দ্বারা বাহিত শিলাখণ্ডের পরিমাণও খুব বেশি একটা হয় না। নদীতে জলের স্রোত খুব বেশি থাকলেও নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না। আরেকবার বলে দিচ্ছি, দেখো কী বলেছে, যে নিম্ন গতিতে নদীর সঞ্চয় কাজ বেশি হয় সেটা আমরা প্রত্যেকেই জানি। নদীর দ্বারা ক্ষয়প্রাপ্ত পলি কাদা নুড়ি বালি ইত্যাদি কী হয় না, বয়ে এসে মোহনায় সঞ্চিত হয়ে বদ্বীপটা কিন্তু গঠন করে। অনেক নদীতে নিম্ন গতি দেখা যায় না বা নদী দ্বারা বাহিত শিলাখণ্ডের পরিমাণও খুব একটা বেশি হয় না। যেহেতু বেশি হয় না বা নদীর বহন কাজ বেশি হয় না, মানে সঞ্চয় কাজটা বেশি হয় না, তো সেই কারণে কিন্তু বদ্বীপটা সৃষ্টি হয় না, ঠিক আছে। এটাই বলতে চাইছে যে নদীতে জলের স্রোত খুব বেশি থাকলেও নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না। নেক্সট কোশ্চেন বলছে, কঙ্গো নদী অববাহিকায় ঘন বনভূমির সৃষ্টি হয়েছে কেন।
देखो उत्तर लिखब निरक्षरेखार आशेपाशे देखा जाए कंगो नदी अबबाहिका एखाने पृथिवीर बृहत्तम निरक्षीय चिरहरित अरण्यर सृष्टि होयेछे। आफ्रिकार सबचेये बृष्टिबहुल एलाका थेके कंगो नदी सृष्टि। सारा बछर तीव्र उष्णता और बृष्टि हवाय कंगो नदी अबबाहिकाय घन बनभूमिर सृष्टि होयेछे। नेक्स्ट क्वेश्चन बोलछे पाललिक शिलार दुटी बैशिष्ट्य लेखो। उत्तर लिखब देखो पाललिक शिलार दुटी बैशिष्ट्य हलो दिए एक नम्बर लिखब এই শিলা কোমল ও নরম তাই সহজেই ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। আর দু নম্বর লিখব এই শিলা স্তরে স্তরে সঞ্চিত হয়। নেক্সট চলে আসছি বড় প্রশ্নে কি বলছে। নিচের প্রশ্ন নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিন নম্বর করে দুটো করতে হবে আমাদেরকে, ছ নম্বর। ফার্স্ট কোশ্চেন বলছে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন। উত্তর লিখব প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় প্রভৃতি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছতে পারেনি। এই কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। নেক্সট কোশ্চেন আমাদেরকে বলেছে সাহারা মরুভূমির ভূমিরূপ সম্পর্কে লেখো। কি লিখবো দেখো, সাহারা মরু অঞ্চলের ভূপ্রকৃতি বৈচিত্র্যময়। ভূপ্রকৃতির দিক থেকে এটি একটি মালভূমি। সাহারায় বেশ কয়েকটি উচ্চভূমি দেখা যায়, তাদের মধ্যে প্রাচীন শিলা দ্বারা গঠিত ও বহুদিন ধরে ক্ষয় পাওয়া আহামার ও টিবেস্টি মালভূমি প্রধান। কান্ডারা শিওয়া এই অঞ্চলের উল্লেখযোগ্য নিচু স্থান। এই অঞ্চলে অর্ধচন্দ্রাকৃতি এবং তির্যক বালিয়ারি দেখা যায়। এটা হলো সাহারা মরুভূমির ভূমিরূপ। নেক্সট বলেছে টিকা লেখো প্লাবনভূমি। কি লিখব, নিম্ন প্রবাহে নদীর মধ্যে পলি বালি কাকড় জমে নদী অগভীর হয়ে যায়, ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয় এবং বন্যার সময় নদী তার দুধারে বিস্তীর্ণ জমিতে পলি সঞ্চিত করে এবং উর্বর প্লাবনভূমি সৃষ্টি করে। চীনের হুয়াংহো নদীর নিম্ন গতিতে এরূপ প্লাবনভূমি দেখা যায়। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা তোমাদের জিওগ্রাফির খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিলাম, প্লাস প্রশ্নপত্র। অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও, লাইক করো অবশ্যই। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।